তো শীত পুরিয়ে গরমকাল চলে এলো, আর গরমকালে গরমের ছুটি মানেই বাঙালিদের একটা সব থেকে পছন্দের জায়গা, ঘুরতে যাওয়ার পছন্দের জায়গা, সেটা হচ্ছে গ্যাংটক অথবা দার্জিলিং। অনেকে দুটোই কম্বাইন করে, গ্যাংটক দার্জিলিং একসাথে। তো আজ আমি এই ভিডিওতে গ্যাংটকে ঘুরতে গেলে, সিকিম ঘুরতে গেলে গ্যাংটকটাকে যদি কেন্দ্র করা হয় তাহলে গ্যাংটকে সব থেকে প্রধান যেটা জরুরি সেটা হচ্ছে থাকার জায়গা, মানে হোটেল। তো সেই হোটেল সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে ইনফরমেশন দেবো। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, এখানে কীভাবে হোটেল নেওয়া যেতে পারে, কোন কোন হোটেলগুলো ভালো হতে পারে, কোন জায়গায় হোটেল নেওয়া শ্রেয় হবে, কত রেট হয় এবং কীভাবে হোটেল বুক করা যায়, এই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদের থাকবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্যুর গাইড। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর আজকের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করছিলাম যে হোটেল কোথায় নেওয়া ঠিক হবে। দেখো, গ্যাংটকে যদি তোমরা ঘুরতে যাও আর গ্যাংটকটাকে যদি কেন্দ্রস্থল করো, সেক্ষেত্রে কিন্তু আমরা 95% মানুষই চাই, যারা ঘুরতে যায় তারা কিন্তু এমজি মার্গটাকে কেন্দ্র করে, এমজি মার্গটার আশেপাশেই কিন্তু হোটেল নিতে বেশি পছন্দ করি। এবারে ব্যাপারটা হচ্ছে, অন্যান্য জায়গায় কি হোটেল নেই? হোটেল পুরো গ্যাংটক জুড়েই আছে। যদি আমি এমজি মার্গটাকে কেন্দ্র করি এবং এমজি মার্গটাকে যদি একটা ভিউ পয়েন্ট বলে রাখি, মানে দর্শনীয় স্থান করে রাখি যেখানে আমি টাইম কাটাতে চাই, তো সেটা করতে গেলে আমাকে এমজি মার্গের কাছাকাছি থাকাটা বেটার হবে। কারণ হোটেল যদি দূরে হয়, সেখান থেকে এমজি মার্গে আসার জন্য আমাকে আবার গাড়ি খরচা করে বা এক্সট্রা টাইম নিয়ে যাতায়াত করতে হবে। তো সেক্ষেত্রে এমজি মার্গের আশেপাশে হোটেল নিলে শ্রেয় হবে। এবারে এমজি মার্গের ওপরেও কিন্তু অনেক হোটেল আছে। এমজি মার্গের ওপরে যে হোটেলগুলো, সেই হোটেলগুলোর রেন্ট কিন্তু অনেকটা বেশি। আর এরপরে যেহেতু মার্চের 15-র পর থেকে এপ্রিল মে এই পুরো সিজন কিন্তু চলছে, আর এখানে কিন্তু হোটেলের রেন্ট কিন্তু অনেক বেশি হয়। তো সেক্ষেত্রে একটু যদি কম বাজেটের মধ্যে এমজি মার্গের কাছাকাছি থাকা যায় সেটা অনেক শ্রেয় হবে। আর সেই জন্য এমজি মার্গের আশপাশে 500 থেকে 700 মিটারের মধ্যে কিন্তু রুম নেওয়া শ্রেয় হবে, যাতে হেঁটে এমজি মার্গটাকে ঘুরতে পারা যায়। তো এই গেল বিষয় যে কোথায় হোটেল নেব। এরপরে আসি হোটেল কীভাবে বুক করব। দেখো, হোটেল বুক করার জন্য অনলাইন ওয়েবসাইট তো আছেই যেখান থেকে তোমরা বুক করতে পারো, বা এখানে এসেও বুক করতে পারো। এরপর একটা কথা বলে থাকি, এবারে সিজনের সময় কিন্তু এখানে হোটেলে প্রচুর পরিমাণে চাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে আসার পর তোমাকে রুম নিতেই হবে। তাই তোমাকে কিন্তু একটু বেশি বাজেটও কিন্তু রুমের যে ওনাররা, তারা কিন্তু হোটেল মালিকরা, তারা কিন্তু বেশি বলতে পারে, সেক্ষেত্রে কিন্তু রুমের ভাড়া একটু বেশিও পড়তে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে কমও হয়ে যায়, কিন্তু বেশি হওয়ার সম্ভাবনাটাই বেশি, মানে হোটেলের রেন্ট বেশি হওয়ার সম্ভাবনাটাই কিন্তু অনেক বেশি থাকে যদি তুমি সিজনে ঘুরতে আসো। আর অফ সিজন এলে কিন্তু সেটা অবশ্যই এসে বেশ দরদাম করে কিন্তু একটু কমানোই যায়। তো এই গেল বুকিংয়ের প্রসেস, মানে কীভাবে তুমি হোটেল বুক করতে পারবে। এবারে আমি একটা সহজ প্রসেস দিই, সেটা হচ্ছে যে তুমি হোটেল প্রথমে সিলেক্ট করো, গুগল ম্যাপ থেকে হোটেল সার্চ করো, কোন জায়গাটা নিতে চাইছো সেই জায়গাটায় সার্চ করো, করে একটা হোটেলকে সিলেক্ট করো, সেই হোটেলের রেটিংস দেখো, রিভিউ দেখো, তারপর সেই হোটেলের ফোন নম্বর ওখান থেকে কালেক্ট করে নিয়ে ফোন করে হোটেল বুক করে হোটেলে আসো। তো এটা একটা প্রসেস। এই প্রসেসে কিন্তু আমি পার্সোনালি নিজে হোটেল বুক করে থাকি এবং আমি এক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্টই পেয়েছি। তো তোমাদের সেই প্রসেসটা আরও সহজ করে দেওয়ার জন্য আমি এরকমই 5টা হোটেলের নাম আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো, যেগুলোর লোকেশান তোমাদেরকে বলবো এবং হোটেলের রেন্ট কত কী হয় সেটা বলবো, হোটেলের ইন্টেরি কী আছে সেটাও বলে দেবো। আর এই হোটেলের বুকিংয়ের ফোন নম্বরও কিন্তু আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে তোমাদেরকে দিয়ে দেবো। তো আমার লিস্টের আজকের যে আমার এই 5টা হোটেলের লিস্ট, তার প্রথমে আছে গ্যাংটক হোটেল ম্যাঙ্গোলিয়া। তো এই হোটেলটার রেটিং হচ্ছে 4.1 out of 5 গুগল ম্যাপের রেটিং। এবারে গুগল ম্যাপের রেটিং কোথা থেকে আসে? গুগল ম্যাপের রেটিংগুলো আসে আপনার আমার মতোই কয়েকজন যারা আমরা বেড়াতে গেছি, তারা কিন্তু এখানে গুগল ম্যাপে সেই হোটেল সম্বন্ধে রেটিং করি যে ভালো মন্দ খারাপ এরকম কিছু, সেই রেটিং দেখে কিন্তু 4.1 rating out of 5 যথেষ্ট ভালো। আর এমজি মার্গ থেকে 100 থেকে 150 মিটার দূরে এই হোটেলটা অবস্থিত, মানে এমজি মার্গের নিচেই, একটু সিঁড়ি ক্লাইম্বিং করে, মানে সিঁড়ি ভেঙে উপরে উঠে এলেই এমজি মার্গ পেয়ে যাবেন। মেন রোডের ধারে হোটেলের মধ্যে পার্কিংয়ের সুবিধা আছে এবং ফ্রি ওয়াইফাই আছে। আর এই হোটেলের মোটামুটি কস্ট 1000 থেকে 1500-1700-এর মধ্যে কিন্তু রুম পাওয়া যাবে এই সিজনে। এই হোটেলের ফোন নাম্বার এবং হোটেলের যে গুগল ম্যাপের যে লিঙ্ক, সেই লিঙ্কও কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সমস্ত হোটেলেরই কিন্তু আমি দিয়ে দেবো। দু নম্বরে যে হোটেল আছে সে হচ্ছে হোটেল তানানসি। হোটেল তানানসি 4.3 out of 5 রেটিংস, এটা ওই 1000 থেকে 1500-এর মধ্যে, এটা লোয়ার এমজি মার্গ, মানে এমজি মার্গের এই যে হোটেলটা প্রথমে কথা বললাম হোটেল ম্যাঙ্গোলিয়া, ম্যাঙ্গোলিয়ারই ঠিক উল্টো দিকে, রাস্তার উল্টো দিকে হোটেল তেনান্সি, এটাও ওই 150 মিটারের মতোই, এতেও ফ্রি ওয়াইফাইয়ের সুবিধা আছে। আর এই সমস্ত হোটেলগুলোতে কিন্তু রেস্টুরেন্ট আছে, তাই এখান থেকে কিন্তু অনায়াসে তোমরা খাবারও বুক করতে পারো বা খাবার খেতে পারো। আরও একটা কথা এর মাঝে বলে দিই, আমি কিন্তু কোনো পেড প্রমোশন পাচ্ছি না, কোনো পেড প্রমোশনে এই হোটেলগুলোর নাম বলছি না, এগুলো আমি নিজের থেকে সিলেক্ট করেছি, আমার ভালো লেগেছে তাই তোমাদেরকে বলছি। এবং এদের ফোন নম্বর দেওয়া থাকবে, তোমরা ফোন করে আগে কন্ট্যাক্ট করো, জিজ্ঞাসা করো, ভালো করে কথা বলো, তারপরে কিন্তু হোটেল বুক করো। তো 3 নম্বর যে হোটেল সেটা হচ্ছে মাস্কাটেল গ্র্যান্ড সিল্ক রুট।
নাম সিল্ক রুট হলেও কিন্তু হোটেলটা এমজি মার্গের কাছাকাছি অবস্থিত, এমজি মার্গ থেকে 300 থেকে 350 মিটারের মধ্যে। আর 4.5 out of 5 এর রেটিংস। এটা হচ্ছে যেটা কর্পোরেশন ব্যাংক আছে এমজি মার্গের নিচের দিকে, কর্পোরেশন ব্যাংক ওই ব্যাংকের কাছেই অবস্থিত, এর মধ্যেও ফ্রি পার্কিং এবং ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে। আর এই হোটেলটা রেন্ট একটু বেশি, মোটামুটি 1200 থেকে 1800 মধ্যে কিন্তু এই হোটেলটা রুম পাওয়া যায়। 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে মাসকাটিল ডালমেয়ার, 4.5 out of 5 রেটিংস, খুব ভালো রেটিংস। এটা যে পুরানো যে পেলিং ট্যাক্সি স্ট্যান্ড ছিল না, ওই পুরানো পেলিং ট্যাক্সি স্ট্যান্ড এখনও আছে, ওই ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই কিন্তু একদম এটা। এর কিন্তু পার্কিং এরিয়া সেরকমভাবে নেই, কিন্তু ওয়াইফাই ফ্রি আছে। এই হোটেলটারও রেন্ট কিন্তু 1200 থেকে 1800 টাকার মধ্যে। আর এরপরে 5 নম্বরে লাস্ট যে হোটেলের কথা বলবো আজকের এই ভিডিওতে, এই হোটেলটার কথা আমি আগেও অনেক ভিডিওতে বলেছি আর এবারেও বলবো, এটা মোটামুটি 600 মিটার দূরত্ব এমজি মার্গ থেকে। আরেকটা সুবিধা কি, এমজি মার্গ থেকে একে কোনো সিঁড়ি ক্লাইম্বিং করতে হবে না, মানে কোনো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে না, সোজাসুজি মোটামুটি সমতল এলাকায় 600 মিটার, হাঁটতে ওই মিনিট দশেকের মতো সময় নেয়, 7 মিনিট থেকে 10 মিনিট সময় লাগবে। 4.1 ratings out of 5, হোটেলটার নাম আক্সমাস হোম, আর যথেষ্ট ভালো। এই হোটেলের আরেকটা সুবিধা হচ্ছে এই হোটেলের রেন্ট কিন্তু একটু কম, হোটেলটা বাইরের দিক থেকে দেখে কিন্তু হয়তো হাইফাই হোটেল মনে নাও হতে পারে, কিন্তু ভেতরের দিক থেকে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, ডিলাক্স কোয়ালিটি, সুপার ডিলাক্স কোয়ালিটি সব রকমের রুমই আছে। আর এদের সুন্দর খাবার দাবারের ব্যবস্থা আছে, মানে হোটেলে কিন্তু আপনি লজিং এবং ফুডিং একসাথে বুক করতে পারবেন। সেক্ষেত্রে আপনার পার হেড যদি দুজন থাকেন একটা রুমের জন্য, লজিং এবং ফুডিং দুজনের একসাথে খরচ পড়বে 2200 থেকে 2400 টাকা, মানে পার হেড 1100 থেকে 1200 টাকায় আপনার তিনবার খাওয়া এবং থাকার ব্যবস্থা হয়ে যাবে, আর খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো। তো পার্সোনালি এই হোটেলে আমি ছিলাম আর সেই জন্য এই হোটেলটার সম্বন্ধে একটু বেশিই বললাম। তো অবশ্যই তোমরা এই হোটেলটাকেও চেক করতে পারো, আমি ফোন নম্বর নিচে দিয়ে দেবো, ফোন করো, করে কথা বলো, বলে তারপরে তোমরা যাবে। এবং এর তার আগে তোমরা, আমি যে গুগল ম্যাপের লিঙ্ক দেবো সেখানে গিয়ে রুমগুলোর বা এই হোটেলগুলোর রিভিউগুলো একবার দেখে নিও, এবং আরও পাবলিক যারা গিয়েছিলো, যারা এই হোটেলে স্টে করেছে, তারা এই হোটেল সম্বন্ধে কী বলছে সেগুলো সম্বন্ধে একটু নেগেটিভ রিপোর্টও দেখবে এবং পজিটিভ রিভিউও দেখবে, দুটো রিভিউ দেখে তার মতো কিন্তু হোটেলে ফোন করে হোটেল বুক করবে। তো আশা করি এই ভিডিওতে তোমাদেরকে কয়েকটা হোটেল সম্পর্কে এবং কীভাবে হোটেল নেওয়া যায় সেই সম্পর্কে বেশ কিছু তথ্য দিতে পেরেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর বড় করব না, আর এর পরের ভিডিওতে নিয়ে আসবো দার্জিলিং সম্পর্কে, দার্জিলিংয়ের বেশ কিছু হোটেল সম্পর্কে ভিডিও নিয়ে আসবো, দার্জিলিংয়ে কোথায় হোটেল নেওয়া শ্রেয় হবে, কোথায় হোটেল নিলে কীরকম খরচ পড়বে, বা কোথায় হোটেল নিলে যাতায়াতের সুবিধা হবে, সমস্ত কিছু, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু দার্জিলিংয়ের একটা ভিডিও নিয়ে আসছি, এর পরের ভিডিওতেই আসবে। আর সেজন্যই ওয়েট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দাও, যাতে এই ধরনের সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও, ট্যুর রিলেটেড ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে, মানে কথা হবে পরের ভিডিওতে, সে চলো টাটা বাই বাই।